বিরতির বাবা আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বার্টফুট শাখার উদ্যোগে স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্টফুট প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবি, বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি, তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান বানুর উপর দুদকের মামলার প্রতিবাদে ও এম ইলিয়াস আলীর মুক্তির দাবিতে গত 4 ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকে ব্রাডফুট শাখার উদ্যোগে ব্রাডফুটের স্থানীয় একটি কমিউনিটি হলে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আলী মনির। ব্রাডফুট বিএনপি সভাপতি আহাদ নাসিম রেজার সভাপতিত্বে ও হাসান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজ মিয়া এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলী আমজাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সালে, কমিউনিটি নেতা ফয়জুল হক ও সালেহ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফয়জুল ইসলাম, শেখ মানিক মিয়া, শমসু মিয়া, নূরে আলম রব্বানী, শায়েক খান, আদনান আহমদ, তুফাজ্জল হোসেন, রুহেল ও আব্দুল করিম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, অবৈধ আওয়ামী সরকারের সন্ত্রাস বাহিনী প্রকাশ্য দিবালুকে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের গুম, হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়া তারেক রহমানের শাশুড়িকে দুদক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। শাশুড়ির বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, আমরা এই সুনামধন্য মানুষদের বিরুদ্ধে দুদক যে মামলা দিচ্ছে, আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ব্রাডফুট থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। রোমে উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। জ্ঞানের দেবী সরস্বতীর উদ্দেশ্যে এই পূজা বছরের মাঘ মাসের পঞ্চমীতে অনুষ্ঠিত হয়। রোমের তর্পিণতারায় জ্ঞান ও ললিত কলা দেবী সরস্বতীর চরণে পুষ্পর্ঘ অর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীদের শিক্ষার্থীরা ও ভক্তরা। ওম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে ওম হিন্দু মন্দিরে এবং হিন্দু পূজা উদযাপন পরিষদের আয়োজনে সার্বজনীন হিন্দু পূজা মন্দিরে পূজার আয়োজন করা হয়। সকালে বিগ্রহ স্থাপন এবং অপরাহ্নে অঞ্জলি প্রদানের মধ্যে দিয়ে পূজা অর্চনা শুরু করে চলছে সন্ধ্যা অবধি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদের বিতরণের মধ্যে দিয়ে পুজোর আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘটে। বার্মিংহামেও তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের দাবিতে বার্মিংহাম যুবদলের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, 5 ফেব্রুয়ারি বার্মিংহামে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কয়সর আলী শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির আহ্বায়ক কাজী আঙ্গুর মিয়া। অনুষ্ঠানের প্রধান বক্তায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা এবং বিশেষ অতিথি হিসেবে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ হরমুজ আলী। বক্তারা বলেন, সরকার যেভাবে বিএনপি নেতা কর্মীদের উপরে নির্যাতন চালাচ্ছে তা বন্ধ না হলে যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসী পুনরায় আন্দোলন গড়ে তুলবে। সভায় বক্তব্য রাখেন আফজল হোসেন, শফি মিয়া, আঙ্গুর আব্দুল, খালেক জালাল উদ্দিন আহমেদ, সমীর আলী প্রমুখ। এদিকে গুম, হত্যা ও বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে 5 ফেব্রুয়ারি স্পেন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ ও পথসভা। আমাদের স্পেন প্রতিনিধি চৌধুরী রাহান জানান, স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইম পঙ্খির পরিচালনায় মাসজিদে লাম্পির চত্বরে বক্তারা বর্তমান অবৈধ সরকারের বাকশালী শাসন ও হত্যা গুমের তীব্র প্রতিবাদ জানায়। তারা বলেন, এই অবৈধ সরকার আজ দেশে বিনা বিচারে হত্যা গুম এবং একনায়কতন্ত্রের শাসন জোর করে চালিয়ে যাচ্ছেন। সবাইকে সাথে নিয়ে এই অবৈধ সরকারকে বিতাড়িত করতে হবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শরীফ জামান মনির, মোখলিসুর রহমান দিদার, মোর্শেদ আলম তাহের, ইবনে আল মাসুদ, আবু জাফর রাসেল, আব্দুল মুতালিব বাবুল, পলাশ প্রমুখ। আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বাইরে প্রবাসীও চলছে প্রার্থীদের পক্ষে জোর প্রচারণা। বালাগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবদাল মিয়ার সমর্থনে বার্মিংহামে সভা করেছে বালাগঞ্জ ওসমানীনগর নাগরিক সমাজ। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, 4 ফেব্রুয়ারি বার্মিংহামে বাংলাদেশের মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত সভায় বক্তারা আলহাজ আবদাল মিয়ার সাংগঠনিক দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, বালাগঞ্জ উপজেলায় উন্নয়নে তার বিকল্প নেই।
তারা বালাগঞ্জ উপজেলাবাসীকে চেয়ারম্যান হিসেবে আলহাজ আব্দুল মিয়াকে নির্বাচিত করার আহ্বান জানান। হাজী আব্দুল ওয়াদেদের সভাপতিতে ও মুসাদ্দির খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল খালিক। সভায় আরও বক্তব্য রাখেন আফজার হোসেন, সাজ্জাদ মিয়া, হরমুজ আলী, ফরেজ উদ্দিন এমবিএ, মাসুক মিয়া, মোহাম্মদ আলী হেলাল প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ইউক্রেনে মধ্যরাতে রেস্টুরেন্ট খোলা রাখলে ২০,০০০ পাউন্ড জরিমানা। রাশিয়া শোনালেন স্বপ্ন জয়ের গল্প। নানা সংকটে বন্ধের সংখ্যায় বার্কলেস ব্যাংকের ৪০০ শাখা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।